হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকে আমার নতুন এপিসোড। আশা করি সবাই খুব ভালো আছে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সোনামণিদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ওটস ব্যানানা কাস্টার্ড। এই কাস্টার্ড খেতে যেমন সুস্বাদু, আপনার বাচ্চাও খুবই পছন্দ করবে। এই কাস্টার্ড 6 মাস প্লাস বাচ্চাদের জন্য উপযুক্ত। শুধু বড়রা কাস্টার্ড খাবে এবং আমাদের ঘরে কচি বাচ্চারা কাস্টার্ড খাবে না, সেটা কোনোদিন হয়। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এর জন্য আমার যা যা লাগবে, ওটস লাগবে 1 টেবিল চামচ, ছোট সাইজের একটি কলা, ছোট সাইজের একটি ডিম, 1/4 কাপ তরল দুধ ও 1/2 চা চামচ ঘি। এখানে আপনি ঘিয়ের বদলে কুকিং অয়েল অথবা বাটার ইউজ করতে পারেন। আর একটা কথা বন্ধুরা, অনেকে বলেন 6 মাসের বাচ্চাদের দুধ দেওয়া যাবে না। এখানে সবার ইচ্ছার ব্যাপার। আপনি যদি আপনার বাচ্চাকে গরুর দুধ না দিতে চান, তাহলে এই রান্নাটা আপনি পানি দিয়ে রান্না করে পরে ফর্মুলা দুধ অ্যাড করতে পারেন। কিন্তু আমার কাছে গরুর দুধটাই পারফেক্ট মনে হয়, কারণ এখন ভেজালের দুধের যুগে সব কিছুই ভেজাল। আর বন্ধুরা, অনেকে আমার কাছে ওটস এর নাম জানতে চেয়েছেন, আমি তাদের জন্য দেখিয়ে দিলাম। আমি বাচ্চাকে কুইকারে ওটস খাওয়াই। এই ওটস 500 গ্রাম এবং দাম নিয়েছে 265 টাকা। আমি চুলায় একটি ছোট পাতিল গরম বসিয়ে দিয়ে দিয়েছি। এখন এখানে অ্যাড করবে 1/2 চা চামচ ঘি এবং ফুটিয়ে দেব 1 টেবিল চামচ ওটস। আমি ওটসগুলো একটু হাত দিয়ে ক্র্যাশ করে নিলাম, দিয়ে লো হিটে হালকা করে ভেজে নেব। এখন অ্যাড করে দেব 1/4 কাপ তরল দুধ, এখানে গরুর দুধ আছে, ও সাথে দিয়ে দিব 1/3 কাপ পানি। যেহেতু 6 মাসের বাচ্চা, সেহেতু আমি পুরো ঘন দুধ বাচ্চাকে দিচ্ছি না, সেই জন্য পানি অ্যাড করে দিলাম। দিয়ে এখন দুধ এবং ওটসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। মোটামুটি আমরা 3 মিনিটের মতো রান্না করে নেব। বন্ধুরা, ওটস এবং দুধ আমি মোটামুটি 2 মিনিটের মতো রান্না করেছি। এখন 1 মিনিট রান্না করব, বলক চলছে। এখন আমি ডিমটা রেডি করে নেব। এখানে আমি একটি ছোট বাটিতে 2 ফোঁটা কুকিং অয়েল নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন ডিমটা ভেঙে দেব। এই কুকিং অয়েল দেওয়ার ফলে ডিমের এক্সট্রা স্মেলটা আসবে না। এখন আমি ডিমটা খুব ভালোভাবে হুইস্কি দিয়ে ফেটে নেব। আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা ওটস এবং দুধের মিশ্রণে আস্তে আস্তে ঢেলে দেব। আর অবশ্যই এই কাজের জন্য একটি হুইস্কি ব্যবহার করবেন, না হলে ডিমটা দোলা বেঁধে যাবে। চুলার আঁচ একদম লো থাকবে এবং আস্তে আস্তে ঢেলে দিব এবং অনবরত নাড়তে থাকব। এখন অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। বন্ধুরা, একটি বলক চলে এসেছে, আমার রান্না কমপ্লিট। এখন চুলার জালটা আমি বন্ধ করে দিব এবং ব্যানানাটা রেডি করে নেব। বন্ধুরা, এখানে আমি একটি ছোট সাইজের কলা নিয়ে নিয়েছি, এটা সবজি কলা। আপনারা চাইলে আপনার বাচ্চারা খেলে একটু বড় সাইজেরও নিতে পারেন। এখন কলাটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। বন্ধুরা, কলা চটকানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কাস্টার্ডগুলো অ্যাড করে দেব। বন্ধুরা, আমি কাস্টার্ডগুলো কলার মধ্যে ঢেলে দিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা,
বন্ধুরা, কি ঝটপট রেডি হয়ে গেল ওটস ব্যানানা ইক কাস্টার্ড। এই কাস্টার্ডটা আপনার বাচ্চারা অবশ্যই মজা করে খাবে এবং খুবই হেলদি একটি খাবার। আর এই মূল রেসিপিটা কিন্তু আমার না, এই মূল রেসিপিটা হচ্ছে ফারজানা আপু। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এমন নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।